অভিনব ভাবনায় বিয়ে বাড়ি ভাড়ার উদ্যোগ নিল সাজিঘাটের এপিসি কলেজ সংলগ্ন জেডি প্লেস। তারা এতদিন যে কোনো অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া দিত, কিন্তু এই লকডাউনে অনেকেই বিভিন্ন কারণে বিয়ে থেকে জন্মদিন পালন করতে পারছেন না, তাই তাদের সুবিধার্থে ইএমআই চালু করলো জেডি প্লেস। এই বিষয়ে জেডি প্লেসের এক কর্ণধার বলেন, এই পরিকল্পনা বা এই চিন্তা ধারণা, এই সিচুয়েশনকে চিন্তা করেই আমরা সেইভাবে এগিয়েছি। কারণ আজকে আমরা বিভিন্ন আমাদের যারা ক্লায়েন্টার রয়েছে বা যারা আমাদের কাস্টমার রয়েছে, তাদের সুযোগ সুবিধা আজকে পুরোটাই আমাদের দেখা কর্তব্য। আজকে শুধু একটা ব্যাঙ্কুয়েট বুকিং করাটাই না, যাতে তারা ব্যাঙ্কুয়েট বুকিং করার পর যাতে তাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারে, তো সেটাই আমাদের চিন্তা। তো সেই কথা চিন্তা করে আমরা একটা ইএমআই সিস্টেম, যে নতুন যে এই সমাজে বা এই সময়টাতে যে একটা ইএমআইতেও যে একটা বিয়ে করতে পারে বা তার অকেশনটা যে একটা ইএমআইতেও করতে পারে, আর তাছাড়াও নো এক্সট্রা কস্ট ইএমআই, যে সে যদি তার একটা টাকাও যদি সে ধার্য করে এই অনুষ্ঠানের জন্য, তার ওই একটা টাকাই লাগবে নাকি এক টাকা অন্য বেশি পয়সা লাগতে পারে, তো সেই কথা চিন্তা করেই আমরা নতুনভাবে এই সমাজের জন্য এই সিচুয়েশানে চিন্তা করে এই ইএমআই সিস্টেমটা আমরা লঞ্চ করেছি, যেটা এই ব্যাঙ্কুয়েটে সর্বপ্রথম, যেটা কাস্টমারের কথা চিন্তা করে বা আমাদের যারা রয়েছে ওবিডিয়েন্ট স্পেশাল মেম্বারশিপ যারা রয়েছে তাদের কথা চিন্তা করে আমরা সেইভাবে এটাকে শুরু করেছি। এই সংকটকালীন পরিস্থিতিতে জেডি প্লেজের এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অঙ্কিতের রিপোর্ট, নোবেল বাংলা।